করোনাভাইরাসের প্রাদুর্ভাব কারণে ঘরে থাকা কর্মহীন হয়ে পড়াদের শতাধিক পরিবারের মাঝে পবিত্র রমজানের প্রয়োজনীয় খাদ্য বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর তেলনং মাছিহাটা ইউনিয়নের উত্তর জগৎ শালগ্রামের মোহাম্মদ হাদিস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মাছিহাটা মডেল ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আল আমিনুল হক পাবেল, 1 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মঙ্গল মিয়া, মাছিহাটা ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রমুখ। বিস্তারিত তথ্যচিত্র দেখুন। এবং পাকাশন গ্রামের জনাব জাহাঙ্গীর ভাই এবং যারা এই ত্রাণ কাজে যারা বিতরণ কাজে যারা অংশগ্রহণ করছে, যারা অর্থনৈতিক সহযোগিতা করছে, তাদেরকে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই কারণে যে কাজটা আমরা করার কথা ছিল, এই কাজটা ব্যক্তিগত উদ্যোগে করতে সেই জন্য আমাদের একটা চাপ কম। এই জন্য আমরা যারা এই উদ্যোগটা আছেন সারা ইউনিয়নে প্রত্যেকে আমরা আহ্বান জানাই, আপনারা যদি স্ব এলাকাতে স্ব ওয়ার্ডে এই ত্রাণ বিতরণ করেন তাহলে আমাদের যারা সাধারণ জনগণ আছে, যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তারা উপকৃত হবে। আমার এই আহ্বান, প্রত্যেকে এগিয়ে আসবেন। আর আজকে যারা ত্রাণ দিচ্ছেন তাদেরকে আমি আমার ইউনিভার্সিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যেন আপনারা যেন এভাবে আরও আরও অনেক মানুষকে ত্রাণ দিয়ে সহযোগিতা করতে পারেন, সেই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমার ভাই গরিবের জন্য যে দরদ দেখাইছে বা যে দরদি কাজ করছে, আমার ভাইয়ের আমি ধন্যবাদ দিলাম। আমার ভাই যেমন উত্তর জগৎ গ্রামের গরিবের প্রতি আরও দৃষ্টি রাখতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া ইন্নাল হামদুলিল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মহামারী দেশে আসছে, গোটা পৃথিবী জুড়ে মহামারী করোনা ভাইরাস পুরো পৃথিবীটিকে আতঙ্ক করে রেখেছে, এবং আল্লাহর কাছে আমরা অগণিত শুকর মহান আল্লাহ যেন এই মহামারী থেকে আমাদের সকল মুসলমানকে হেফাজত করে। আর এই মহামারীয়ে কিছু অনেক গরিব দুঃখী মানুষ এবং অনেক মানুষ আতঙ্ক এবং দারিদ্র হয়ে পড়েছে। এই দারিদ্রতাতে আমরা এই পর্যন্ত আমরা রহমায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহাদয়ের নির্দেশনায় আমরা কিছু প্রাণ বিতরণ আগেও করেছি, এখনও দেড়শ পরিবারের মতন প্রাণ বিতরণ করেছি। এই আমি মোহাম্মদ হাদিস মিয়া, আমার বাড়ি উত্তর জগৎসার। হ্যাঁ, আমার বাড়ি উত্তর জগৎসার মাছিহাটা ইউনিয়ন। এবং আমি একদিন ভাইরা সিএনজি চালক ছিলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু তৌফিক দিছে, তাই আমি গরিব দুঃখীর মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে সামান্য। এই সুযোগ যেন সামনে আরও করে দেয় সেই জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়ার প্রার্থী আল্লাহ রাব্বুল আলামিন। এবং আমি যা করতেছি এবং যা সামনে করব এবং করে গেছি সবই আমাদের রহমায়দুল মুক্তাদির চৌধুরীর নির্দেশনায়। বাপ যেন আমি আমার বাপাকে দেখছি আওয়ামী লীগ করতে, এবং আমি নিজেও আওয়ামী লীগ করি। আল্লাহ যেন ওই আওয়ামী লীগকে আমার মরণভঞ্জত রাখে, এই জন্য আপনার কাছে দোয়ার প্রার্থী, আপনারা দোয়া করবেন। শেষ পর্যন্ত আপনার কাছে আরও দোয়া চাই, আমরা দেশ নেত্রীর জন্য, হ্যাঁ আরও দোয়া চাই আমাদের রহমায়দুল মুক্তাদির চৌধুরীর জন্য। আল্লাহ যেন ওনাকেও সকলের কাছে আমার দোয়ার প্রার্থী, আমাদের এমপি মহাদয়কে আল্লাহ নেক হায়াত দান যেন করে, আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন এমপি সাহেবরও, আল্লাহ এমপি সাহেবের পরিবারকে আল্লাহ নেক হায়াত দান করো, এই দোয়া আপনার কাছে আমি দরখাস্ত, আমি নিজে ওনার জন্য দোয়া করি আল্লাহ। এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম, এবং আমি আপনারা কাছ থেকে বিদায় নিলাম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইউনিয়ন গ্রামবাসী, আমি মাছিহাটা ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া। আমি কিছু আমার উত্তর জগৎসারের হাজিজ ভাইকে নিয়ে আমি কিছু এলিয়া দুইবার ত্রাণ বিতরণ করছি, এবং আমার রুবল ভাইয়ের নির্দেশে এমপি মহোদয়ের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে রুবল ভাই হলো মাটির মানুষের নেতা। রুবল ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় চিরজীবী হোক। উত্তর সেখানে জনাব হাজিজ ভাই এবং আমার চাচা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, ওনারা আজকে প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছেন, এবং ওনারা যেই মাধ্যম থেকে এই ব্যবস্থাটা করেছেন আমরা ওনাদের জন্য দোয়া চাই, এবং আমরা আমাদের জননেতা রহমায়দুল মুক্তাদির চৌধুরীর জন্য দোয়া চাই, এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই। এবং এই কাজে যারা সহায়তা করছে, ত্রাণ সহায়তা করেছেন সবাইকে আমরা সবার জন্য আমরা দোয়া চাই, এবং আমরা চাই এই ধরনের কার্যক্রম যেন আরও অব্যাহত থাকে, ওনারা যেন ধারাবাহিকভাবে আরও বেশি মানুষকে সহযোগিতা করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।